হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বলুন তো এটা কি তৈরি করছি অনেকে হয়তোবা জেনে থাকবেন এটা প্রোটিন বার বা এনার্জি বার যেটা খেতে ভীষণই টেস্টি হেলদি বাট সুগারলেস যারা ডাইটিং করছেন তাদের জন্য এটা অনেক বেশি উপকারী এই এনার্জি বারটা তৈরির জন্য আমি এখানে কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম এবং আখরোট বাদাম নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি চপড করে নিয়েছি এখানে খেজুর নিয়েছি 20টার মতো আর এগুলোকে আমি গরম দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখান থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল তিসি চিয়া সিডস আর মিক্স সিডস আর মিক্স সিডস এর মধ্যে আছে পাম্পিন সিডস ওয়াটারমেলন আর সানফ্লাওয়ার সিডস এখন আমি চপ করে রাখা নাটগুলোকে হালকা রোস্ট করে নিব একদম চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের মতো রোস্ট করব খুব বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না অলরেডি মিনিটের মতো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল চলে আসছে তিন এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বাদামগুলো কিন্তু কাঁচা ছিল এই জন্য আমি রোস্ট করে নিয়েছি এখন মিক্স সিডস আমি রোস্ট করে নেব তার সাথে সাদা তিল আর তিসিটা দিয়ে নিচ্ছি এখন দুই মিনিটের মতো আমি হালকা ভেজে নিলাম দুই মিনিট পর আমি এর মধ্যে চিয়া সিডস দিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো এগুলোকেও রোস্ট করে নিচ্ছি হালকা আছে আমি সবগুলো সিডস আর তিসি তিল এগুলি সব এই যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়েছি আর বাদাম হাফ কাপ করে নিয়েছিলাম রোস্ট করা হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি আর যে খেজুরগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে পানি দিয়ে আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন ঘির সাথে এই খেজুরের পেস্টটাকে আমি একটু ভেজে নেব এতে করে প্রোটিন বারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না আর খেতেও অনেক মজা লাগবে এর মধ্যে আমি দিয়ে নরমাল ইউজ করতে পারেন এটাকে দুই মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি ঘি দিয়ে রান্না করছি এর জন্য এত সুন্দর একটা ঘি স্মেল চলে এসেছে অলরেডি ঘি দিয়ে করলে কিন্তু এই বারটা অনেক বেশি ফ্লেভারফুল আর মজা হয় এখন সবগুলো সিডস আর নাটস আমি দিয়ে দিলাম কিছুক্ষণ কুক করে নিচ্ছি অনেক বেশি সময় কুক না করলেও হয় এর মধ্যে এক টেবিল চামচ হানি দিয়ে দিচ্ছি তো হানিটা অপশনাল অনেকে দিতেও পারেন নাও দিতে পারেন খেজুরেই কিন্তু অনেকটা সুইট হয়ে যায় তারপরে একটু হানি দিচ্ছি এটা আরও বেশি একটু স্টিকি আরও বেশি মজা হবে এই জন্য তো হানি দেওয়ার পর এটাকে আরো দুই মিনিটের মতো কুক করে নিচ্ছি যখন স্টিকি হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব নামানোর আগ দিয়ে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘির জন্য কিন্তু এই বারটা খেতে একদমই হালুয়ার মতো টেস্ট লাগে অনেকে এই প্রোটিন বারটা বানাতে পারেন তবে আমার কাছে এটাই বেশি মজা লাগে সিডস আর নার্সগুলোকে গুঁড়া করে নিয়েও বানানো যেতে পারে তবে আমার কাছে নার্সগুলোকে চপড করে নিয়ে বানালে এটা বেশি টেস্টি লাগে কারণ এটা অনেক বেশি ক্রাঞ্চি থাকে খাওয়ার সময় অনেক টেস্টি লাগে আর এটা খেতেও কিন্তু অনেক সুইট হয় সুগারলেস একটা বার যে এতটা সুইট আর মজা হতে পারে এটা আসলে যারা এখনো বানিয়ে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই বারটাকে সকালে ব্রেকফাস্টের সাথেও আমি খাই অথবা বিকেলে স্নেহ স্ন্যাক্স হিসাবে ওটা খাওয়া যেতে পারে এটা প্রচুর পরিমাণে এনার্জি দেয় কারণ এখানে প্রচুর প্রোটিন আছে ফাইবার আছে যারা ডায়েট করছেন যারা মিষ্টি অনেক পছন্দ করেন যাদের সুইট খাওয়ার অনেক ক্রেভিং হয় তারা চিনি জাতীয় কোনো খাবার না খেয়ে এরকম একটা বার খেয়ে ফেলবেন তাহলেই হয়ে গেল সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ